আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন আসলে দেখতেই পাচ্ছেন সিলেটের কি করুণ অবস্থা দেখে চোখে পানি চলে আসার মতো সত্যি আমাদের মানুষ হিসেবে খুব খারাপ লাগে যখন এই ধরনের অবস্থা দেখি ওনাদের বন্যায় সব কিছু শেষ হয়ে গিয়েছে আমরা ওনাদের জন্য দোয়া করা ছাড়া আর আর্থিক সাহায্য করা ছাড়া খাবার কারণ টাকা সাহায্য করলেও এখন কাজে আসবে না যেহেতু ওনাদের দেশের অবস্থা খুবই খারাপ কী পরিমাণ বন্যায় পানি প্রবেশ করে কেউ হয়তো অনেক কষ্ট করে তার সর্বস্ব দিয়ে একটা বাড়ি করেছে তার সেই সম্বলটুকুও কেড়ে নিয়েছে সে আজকে আশ্রয় কেন্দ্রে থাকতে হচ্ছে তার জন্য এটা সহ্য করা যে কতটা কষ্টকর আল্লাপাক তাকে ধৈর্য শক্তি বাড়িয়ে দেখ সে যেন সহ্য করতে পারে আর আসুন আমরা সবাই নামাজ পড়ে আল্লাপাকের কাছে আমাদের বাংলাদেশের একটি জেলা আমরা সবাই দোয়া করি খুব তাড়াতাড়ি যেন সব কিছু রিকভার করা যায় আসলেই প্রত্যেকটা মিডিয়ার প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে এই ভিডিওগুলি চলতেছে আসলে দেখে সহ্য করা যায় না খুবই কষ্টকর যারা সফট মাইন্ডের আমার মনে হয় তারা এগুলি দেখে চোখের পানি ধরে রাখতে পারবে না আর যারা এখন খুব খারাপ কথা বলছেন যে সিলেটকে নিয়ে প্লিজ এগুলি বলবেন না আজকে তাদের বিপদ কালকে আপনার হতে পারে কার কখন এক সেকেন্ডের ভরসা নেই কখনকার কি হবে কেউ বলতে পারে না কেউ না আপনি এক সেকেন্ড পরে যদি মারা যান সবাই কিন্তু আপনি যে খারাপ কথাটা বলে গিয়েছেন সেটা সবার মনে থাকবে দয়া করে ভালো কিছু করুন তাতে যেন সবার মনে জায়গা করে নিতে পারেন যে আপনি একজন ভালো মানুষ ছিলেন আসলে মানুষ হিসেবে আমাদের সহ্য করা খুবই কষ্টকর যারা আর্থিকভাবে সাহায্য করতে পারছেন না কোনো কিছুই করতে পারছেন না তারা ঘরে বসে অন্তত নামাজ পড়ে কিংবা আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করতে পারেন আমাদের বাংলাদেশের একটা অংশ সিলেট প্রত্যেকটা জেলাই ইম্পর্টেন্ট আজকে অন্য কোনো জেলা এরকম হতে পারতো যারা নদীর পাশে তাদের এরকম বন্যা হতে পারে সেজন্য আমরা হেউ করে দেখতে পারি না আজকে আমাদের শরীরের যদি একটা অঙ্গ নষ্ট হয়ে যায় তার ব্যথায় কিন্তু আপনি সারা শরীরে কাট্রাপবে সো মানুষ হিসেবে আমাদের সবার কিন্তু খারাপ লাগছে এগুলি দেখে যারা অনেক বাজে মন্তব্য করছেন এগুলি না করে কার হাত আল্লাহ কখন কবুল করে নেয় কেউ বলতে পারে না দোয়া করেন যেন খুব তাড়াতাড়ি ওনারা এই পানি থেকে রক্ষা করে করতে পারে এবং যাদের ঘর বাড়ি সব কিছু শেষ হয়ে গেছে আল্লাহ যেন তাদের মাথার উপর একটা ছাদ তৈরি করে দেয় আমাদের বাংলাদেশ গর্ব করার মতো একটা দেশ আসলে এখন দেখে খুব ভালো লাগে যে অনেক ভাই বোনরা সে ইচ্ছায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে অনেক মা বাবা তাদের সন্তানদেরকে পাঠিয়ে দিয়েছে যাও তাদের পাশে গিয়ে দাঁড়ো আসলেই খুব গর্ব করার মতো একটা জিনিস সো তাদের জন্য অনেক দোয়া রইল তারা যেন সুস্থ থাকে মানুষের পাশে দাঁড়াতে পারে এই বন্যার সময় তাদেরকে সান্ত্বনা দিয়ে হোক খাবার দিয়ে হোক পাশে গিয়ে দাঁড়িয়েছে এটা আমাদের বাংলাদেশে আর আমাদের দেশ এতটা উন্নত হয়েছে দেখলে আসলে অনেক ভালো লাগে আসুন আমরা সবাই মিলে দোয়া করি তাদের এই দুর্দিন যেন আর বেশি দিন না যায় খুব তাড়াতাড়ি যেন তাদের সকল সমস্যা শেষ হয়ে যায় আল্লাপাক যেন সব কিছু খুব দ্রুত শেষ করে দেয় আল্লাপাক চাইলে সব কিছু সম্ভব আসুন আমরা দুই হাত তুলে এই দুয়াই